চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের হাউসকিপিং কর্মী করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। সিভিল ডিপার্টমেন্ট ও হাউসকিপিং ডিপার্টমেন্টের ছেলেদের সাথে মেইন গেটের সামনে মারামারি। অভিযোগ, ওই হাসপাতালের হাউসকিপিং কর্মী ভাস্কর চক্রবর্তী পশ্চিম চৌবাগার বাসিন্দা। তিনি বেশ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই তিনি মারা যান। মঙ্গলবার সকালে হাউসকিপিং কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে গেলে সেই সময় হাসপাতালে সিভিল ডিপার্টমেন্টের কর্মীরা এসে ঝামেলা করে ও তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। খবর পেয়ে কেএলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদের এখানে সব এভরিথিং, সব কাজ, ডক্টর ইঞ্জেকশন দেওয়া থেকে শুরু করে অক্সিজেন মাস্ক, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, পেশেন্ট পড়ে থাকলে পেশেন্টদেরকে তুলে দেওয়া, পেশেন্ট দু চার মিনিটের না, সেটা আবার প্লাস দু ঘন্টা তিন ঘন্টা করে পড়ে থাকে, সেটা সিস্টাররা ফোন করে, তো ফোন করে আমাদেরকে তুলতে উঠে যায়। এবার এতগুলো কাজ তো করে আমরা, এতগুলো আজকে তো অক্সিজেন দেওয়া থাকাকালীনও মারা গেল পেশেন্ট। আজকে ভালো ছিল পেশেন্ট, ভালো ছিল, হয়তো দুদিন গেলে ওষুধ খাওয়ালে, অক্সিজেন দিলে আরও ভালো হয়ে যেত। সিস্টাররা হঠাৎ ডক্টর বলছে যে বুকে জল জমে মারা গেল। ভুল চিকিৎসা, পুরোপুরি ভুল চিকিৎসা, পুরো ভুয়ো, পুরো ভুয়ো। ডক্টরদের হাতে পায়ে ধরে হাত জোর করে নিয়ে যাওয়া হচ্ছে যে ডাক্তারবাবু আপনারা চলুন, পেশেন্টের সিরিয়াস অবস্থা।